আপনার এই যুক্তরাষ্ট্রের সাপোর্ট, এটাই তার শেষ সাপোর্ট। আগামী নির্বাচনে নির্বাচন হবে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সাথীরা বন্ধুরা, শেখ হাসিনাকে ক্ষমতা সূচক করার জন্য আমরা এই যুক্তরাষ্ট্রের মাটি থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ কাজ করে যাব। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে গেস্ট অফ অনার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আপনারা জানেন যে নেতা আজকে আমাদের দলকে প্রতিষ্ঠা করেছেন 1978 সালে 1 সেপ্টেম্বর বাঙালি জাতিবাদ থেকে উনি বাংলাদেশি জাতিবাদ পরিচিত করেছেন। উনি এই দলকে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নগুলো আমরা শুধু বাস্তবায়ন করা উচিত, সেটা করছেন। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক উনি প্রবাস থেকে বিচ্ছুক্ষণের সাথে আজকে যেভাবে বিএনপিকে সুসংহত করেছেন, আমার মনে হয় গত 45 বছর এই দল এত সুসংগঠিত ছিলেন না, এত শক্তিশালী ছিলেন না। আমি মনে করি আমাদের নেতার যে যে মানে কারিশমা উনি দেখিয়েছেন, নেতাকে আমরা ধন্যবাদ। এবং আপনারা জানেন এই 5-6 বছরে বিএনপির উপর আমরা 9 বছর হারিয়েছি স্বৈরাচার এরশাদের পিছনে, আমরা 2 বছর হারিয়েছি সামরিক শাসনে আর্মি শাসনে, তারপর আমরা 15 বছর হারিয়েছি এই ফ্যাসিস্ট হাসিনার মাধ্যমে। তারপর আপনারা জানেন বন্ধুরা এই দল শক্তিশালী, এই দলকে ভাঙতে কখনো পারবে না, এটাই প্রমাণ। তাই আমি বলতে চাই এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের আমাদের অঙ্গীকার হোক, আজকে আমাদের অঙ্গীকার হোক প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের ইস্পাত কঠিন ঐক্য, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করব। আমি আশা করছি আজকে আমাদের উপস্থিত প্রধান অতিথি আমাদের সহযোদ্ধা সাবেক 3 বারের সাধারণ সম্পাদক এবং সুব্রতের সাবেক আহ্বায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনতা জিনুল ভাই, আমি আপনাদেরকে এটুকু বলতে চাই আমরা এই আজকের এই সভা থেকে আগামী 23 তারিখ যে প্রোগ্রাম হচ্ছে হাসিনা বিরোধে জাতিসংঘের সামনে, আমরা যেন আমাদের সমস্ত ভেদাভেদ ভুলে একসাথে আমরা শেষবার হাসিনাকে আমরা বিদ্যাঙ্গুলি দেখা যাই, তাকে আমরা এই মরশুম থেকে তাকে শীতের বিদায় করতে চাই। প্রবাস থেকে আমাদের যতটুকু করণীয় আমরা সেটা ইনশাল্লাহ করবো। আমি আপনাদের বাড়াবো না, আমি শুধু একটু বলতে চাই আবারও আমাদের নেতা তারেক রহমান যে বিশ্বকর্মার সাথে কাজগুলো করছেন, আমরা ওনার নির্দেশনাকে পালন করি আমরা প্রবাস থেকে আমাদের দেশে যতটুকু লজিস্টিক হেল্প সেটা আমাদের করা উচিত, আমরা ইনশাল্লাহ করব। সর্বশেষে এই দলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রতিষ্ঠার যিনি প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ ওনাকে বৃহস্পতি সর্বোচ্চ মোকাম দান করুন। এবং আমাদের নেত্রী বেগম খালেদিয়া আজকে অসুস্থ, অনেক অসুস্থ, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আত্মা কিমিন আমাদের পর আমাদের নেতা যারা তারেক রহমান ফিরিয়ে বেশিদের মানুষ দিতে পারেন এবং এই হাসিনাকে দেখিয়ে দিতে পারে যেন যে জিয়াউর রহমানের পরে প্রতিচ্ছবি সেই তারেক রহমান। ইনশাল্লাহ আমরা শুরু করতে চাই যে আমরা কাউকে এক রাতের মধ্যে শেষ করব না, ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় আসি আমরা এই বেআইনি শাসনের অবসান ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করব এবং আইনের শাসনের মধ্য দিয়ে যার যেখানে যে অন্যায়ের বিচার হবে সেটা বিচার হবে ইনশাল্লাহ। আমরা কাউকে এক রাতে শেষ করব না, আমি আর দীর্ঘ করব না বক্তব্য, পরিশেষে এখানে বিশেষ করে যারা সাংবাদিক স্টেট বিএনপির কর্তৃক আয়োজিত আজকের 45তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই বিশাল সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয়।
Right.